সব ধরনের বিড়ালই তার মালিকের স্নেহা স্পর্শ চায় আদর খেতে সাধারণত আদর করার সবচেয়ে উপযুক্ত স্থান এদের অবস্থিত মাংসগ্রন্থি যদি আপনি আপনার হাতের আঙ্গুলগুলো ছড়িয়ে আপনার বিড়ালটির মাথা কিংবা গালে আদর করতে থাকেন তাহলে বিড়ালটি হয়তো আপনাকে তার গলায় আদর করতে আপনাকে ইশারা করবে যেহেতু এরা চোয়াল ও গলায়ও আদর খেতে খুব ভালোবাসে প্রধানত যেই জায়গাগুলোতে বেশিরভাগ বিড়ালি আদর খেতে খুব পছন্দ করে তার মধ্যে রয়েছে এদের দুই কানে হাতের স্পর্শ পেতে পছন্দ করে এবং কিছু বিড়াল তা করে না বিড়ালরা বিশেষত এদের পা ও পায়ের তলা কিংবা লেজে হাত বোলানো তেমন একটা পছন্দ করে না তবে এক্ষেত্রে বেশ কিছু বিড়ালের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় যেমন কিছু বিড়ালের ক্ষেত্রে কে কোথায় তাকে কিভাবে আদর করলো সেটা নিয়ে বেশি বিচলিত হয় না কিন্তু সাধারণত আপনি যদি না জেনে থাকেন কিভাবে একটি বিড়ালকে আদর করতে হয় তাহলে আপনার উচিত হবে না বিড়ালের পেটে কিংবা পিঠে অযথা হাত বোলানো আপনি যখন আপনার বিড়ালকে হাত বুলিয়ে আদর করছেন তখন যদি আপনি অনিশ্চিত থাকেন যে বিড়ালটি আপনার হাত বোলানো উপভোগ করছে কিনা তাহলে আপনি নিচের দেওয়া উপসর্গগুলো দেখে নিয়ে পারেন এক যদি হঠাৎ করে আপনার বিড়ালটি এর মাথাটি হেঁচ